হ্যাঁ, আমরা এখানে এসেছি বামপন্থী বন্ধুরা গ্রুপের চিন্তনের পক্ষ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর, উত্তর চব্বিশ জেলার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড পলাশ দাসের সাথে। পলাশ দাসের সাথে আমরা আলোচনা করতে চাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ইতিমধ্যেই পার্টির কেন্দ্রীয় কমিটি তার নির্বাচনী রণকৌশল তাকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে। তাতে করে বিজেপি হটানো স্লোগানটাকে সামনে রেখে বামপন্থীদের সংসদে তার শক্তি বৃদ্ধি এবং যাতে কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ সরকার গঠন হতে পারে নির্বাচনে, এটাই পার্টির এখন মূল লক্ষ্য। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে ইতিমধ্যেই যেটা ঘোষণা হয়েছে যে যে ছটা আসনে বামপন্থী বা কংগ্রেস জিতেছে সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা অন্যভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতার বিষয় থাকবে না, কিন্তু অন্যান্য সিটের ক্ষেত্রে বামফ্রন্টের কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জায়গায় ছটা আসনে ত্রিমুখী লড়াই হবে, অন্যত্র সেটা এক অবস্থায় থাকবে তো? নয়তো একটা ভুল বার্তা যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পার্টির সদস্য হিসাবে, জেলা সম্পাদক হিসাবে আমাদের অবস্থানটা কি হবে, এটা আমাদের একটু বোঝা, একটু জানার দরকার। আমাদের পার্টির কংগ্রেসের সিদ্ধান্ত আমরা যা করি তা হলো যে গোটা দেশে বর্তমান যে পরিস্থিতি বিজেপি আরএসএস এর নেতৃত্বে উপস্থিত করা হয়েছে, দেশ নানা দিক থেকে আক্রান্ত হচ্ছে, মানুষ অর্থনৈতিকভাবে চূড়ান্ত আক্রান্ত, কৃষকদের আত্মহত্যা গড়ে বছরে 12,500-এর উপরে, কৃষি একটা সার্বিক সংকটের মধ্যে পড়ে আছে, গত 45 বছরে এত বেকারি আমাদের দেশে ছিল না, সব থেকে বেশি বেকারি গত 45 বছরে। সিএমআই রিপোর্টে বলছে যে 2018 সালে 1 কোটি কর্মরত মানুষের কাজ চলে গেল, মানে ডিমনিটাইজেশন করলেন, জিএসটি করলেন, একটা বিপুল সংখ্যক মানুষ তারা কর্মচ্যুত হলেন। 2014 সালে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে কৃষকের আয় বাড়বে, বছরে 2 কোটি কাজের ব্যবস্থা হবে, মেক ইন ইন্ডিয়া, প্রচুর কলকারখানা তৈরি হবে, বহুলাংশে মানুষ বিশ্বাস করেছিলেন তার কথা, এবং তিনি সরকার চালালেন, মানুষ কোণঠাসা হতে থাকলেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে থাকলেন, এটা একটা দিক। এর বিরুদ্ধে ক্রমাগত মানুষের ক্ষোভ, উষ্মা, প্রতিবাদ, এটা বিজেপি সরকারের বিরুদ্ধে একটা সংগ্রামের চেহারায় উপস্থিত হল, সেটা কৃষকরা, সেটা নাসিক থেকে বোম্বের লং মার্চ হোক, রাজস্থানে কৃষকদের আন্দোলন হোক, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে কৃষকদের আন্দোলন হোক, গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষের আন্দোলন হোক, একটা নতুন ভারত ক্রমশ বামপন্থীদের নেতৃত্বে সামনে আসছে। এই সময়কালে নরেন্দ্র মোদি, যিনি অপ্রতিরোধ্য মোদি ম্যাজিক এই সমস্ত বিশেষণ দ্বারা ভূষিত হতেন তার বশংবদ মিডিয়ার দ্বারা, সেই মিডিয়াকেও বলতে হলো যে গত 1.5 বছর সময়কালে অধিকাংশ বাই ইলেকশনগুলোতে বিজেপির পরাজয় এবং সর্বশেষ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়, সেই পরাজয়ের মধ্যে দিয়ে এটা সুনিশ্চিত হয় যে তারা গভর্নমেন্টে আসতে পারবে না। এদের প্রথম থেকেই 2টো প্ল্যান নিয়ে চলেছে। প্ল্যান এ মানে হচ্ছে ইকোনমিক রিফর্ম, অর্থনৈতিক সংস্কার, তার নামে আদানি আম্বানিদের কতটা সুযোগ করে দেওয়া যায়, কর্পোরেটকে কতটা সুযোগ করে দেওয়া যায়, কিন্তু এই গভর্নমেন্ট চলেছে একদিকে কর্পোরেট আর একদিকে হলো কমিউনালিজম, সাম্প্রদায়িকতা, তাকে তার উপরে ভিত্তি করে। প্ল্যান এ যখন মানুষ তার বিরুদ্ধে গেল তখন বিজেপি আরএসএস এর ঝুলি থেকে আসল
বস্তুটা বেরিয়ে এলো, তা হলো মানুষকে শার্পলি ডিভাইড করো। এর সঙ্গে সঙ্গে ফ্যাসিস্টিক ঝোঁক আমরা লক্ষ্য করলাম, তা সরকার গ্রহণ করল। ক্রমশ গণতন্ত্রের পরিবেশ সংকুচিত হতে থাকলো, আক্রান্ত হতে থাকলো সমস্ত ক্ষেত্রগুলো। সেখানে ব্যক্তি মানুষের স্বাধীনতা, অধিকার, মুক্ত চিন্তা, স্বাধীন ভাবনা, মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, গৈরিকীকরণ অবাধে চলতে থাকলো। এমনকি সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেখানে আধিপত্য কায়েম হলো। এবং এর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে সে দেশদ্রোহী, এই তকমা দেওয়া হলো। প্রায় সমস্ত রাজ্যের গভর্নর তাদের নিজেদের লোক, বিভিন্ন সাংবিধানিক যে পদগুলো সেটায় তাদের নিজেদের লোক। এভাবে ক্রমাগত কুক্ষিগত করতে থাকলো, আধিপত্য বিস্তার করতে থাকলো, যা ফ্যাসিস্ট রাজত্বের লক্ষণ হিসেবে উঠে এলো। চারজন গুরুত্বপূর্ণ মানুষ, পানসারে, কালবুর্গি, গৌরী লঙ্কেশ, দাভালকার, এদের মৃত্যু ঘটল অনেকটা সিরিয়াল কিলিং এর মতো। গোরক্ষার নামে পিটিএম এর দেওয়া হলো লোক, কেবলমাত্র সন্দেহ যে অমুকের বাড়িতে গরুর মাংস আছে, তার জন্য 1,00,000 মেরে দেওয়া হলো। একইভাবে লাভ জিহাদ, এরকম একটার পর একটা বিষয়ে মানুষ, বিশেষত সংখ্যালঘু মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তারা সাংঘাতিকভাবে আক্রান্ত হতে থাকলেন। এমত অবস্থায় আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত যে এই মুহূর্তে আমাদের পার্টির কাছে প্রধান কাজ কেন্দ্রে এই বিজেপি আরএসএস এর সরকার, তাকে সরাতে হবে। এবং এই কারণের জন্য বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ ভোট একত্রিত করবার লক্ষ্য নিয়েই আমরা এই পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনের কৌশল রাজ্যে রাজ্যে আমরা ঠিক করব। আমাদের রাজ্যের প্রেক্ষিত কি না, এখানে অনেকটা বিজেপির সঙ্গে সাদৃশ্যপূর্ণ অবস্থান গ্রহণ করে এখানে একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, যেখানে গণতন্ত্র নেই। 2011 সালের পর থেকে তিনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, নির্বাচনে দাঁড়াতে পারবে না, নির্বাচনে প্রচার করতে পারবে না, নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারবে না। যত রকমের মানুষের সংগঠন আছে সেই সংগঠনে তার আধিপত্য থাকবে, নির্বাচিত প্রতিনিধি তার হতে হবে, সংস্থাগুলো তার হতে হবে। কথা বলা বন্ধ, সরকারের বিরুদ্ধে দাবি দাওয়া এগুলোকে উপস্থিত করা এ রাজ্যে চলবে না। এখানে আক্রান্ত সব অংশের মানুষ, ভয়ঙ্কর খারাপ অবস্থা অর্থনৈতিক দিক থেকে। এ রাজ্যেও কৃষক আত্মহননের পথে, এ রাজ্যেও কৃষক ফসলের দাম পাচ্ছে না। গোটা দেশে মোদী সরকার যে নীতি নিয়ে চলছে তার থেকে বিকল্প কোনো নীতি নিয়ে তা তিনি চলছেন না। অবাধে ধার করছেন, খোলামকুচির মতো টাকাকে খরচ করছেন, খেলা মেলা উৎসব বিষ্মত ক্লাবকে টাকা দেওয়া, এর মধ্যে দিয়ে তিনি তার একটা বাহিনী তৈরি করছেন। অনেকটা ওই কেন্দ্রের সরকার বিজেপি আরএসএস যে সমস্ত বাহিনী তৈরি করে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, ঠিক সেরকমই তৃণমূলও গ্রামে গ্রামে, শহরে শহরে, পাড়ায় পাড়ায় এই বাহিনী, যাদের হাতে কাঁচা টাকার যোগান দিয়ে অন্যান্য রসদ উপস্থিত করে, তারা একইভাবে মানুষের কণ্ঠরোধ করবার চেষ্টা করছেন। দুই সরকারের কেউ দুটো কলকারখানা তৈরি করতে পারল না, দেশ এবং রাজ্য এদের ছবিতে ছেয়ে গেছে, কিন্তু 10টা কারখানা উদ্বোধন করেছেন এই ছবি দেখানো যাবে না। ইনিও রেকর্ড করছেন বিরাট বিরাট কাজ করবার মধ্যে দিয়ে, যেমন কার্নিভাল, এত বড় উৎসব, দুর্গাপুজোর উৎসব নাকি কোথাও হয় না, আর উনি স্ট্যাচু তৈরি করছেন, পৃথিবীর সর্বোচ্চ স্ট্যাচু। কিন্তু এই সময়কালের মধ্যে যে হারে বেকারি বাড়লো, যেভাবে কৃষকের আত্মহত্যা ঘটনা ঘটলো, জিনিসপত্রের দাম যেভাবে বাড়লো, জনজীবনে মানুষ অর্থনৈতিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, তার পাশে দাঁড়ানোর বিন্দুমাত্র সদর্থক ভূমিকা এরা গ্রহণ করল না। এমত অবস্থায় তৃণমূলের বিরুদ্ধেও এ রাজ্যের মানুষ তাদের ক্ষোভ, বিক্ষোভ, উষ্মা, প্রতিবাদ
ধ্বনিত হওয়া শুরু হলো এবং তারা মানুষকে কখনো বিশ্বাস করতে পারলো না। তার ফলে কোনো নির্বাচনী অবাধ শান্তিপূর্ণ হলো না, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার নিজের প্রতিনিধি বাঁচতে পারলো না, নিজের সরকার বাঁচতে পারলো না। তো এরকম একটা অবস্থাতে যখন মানুষ এই অবস্থার পরিবর্তন চাওয়া শুরু করলেন অনেক বেশি ভাবে, তখন বিজেপি এবং তৃণমূল এ রাজ্যে নিজেদের মতো রাজনৈতিক নির্মাণ করবার লক্ষ্যে সাম্প্রদায়িকতাকে প্রধান অস্ত্র হিসেবে গ্রহণ করলো। এরা দুজনে পোলারাইজেশন করলো, হিন্দু এবং মুসলমান, তাহলে তার উপরে দাঁড়িয়ে ভোটের নির্মাণ হবে। হিন্দু লোক একরকম ভোট দেবে, মুসলমান লোক আরেক রকম ভোট দেবে, যেটা গণতন্ত্রে হতে পারে না, কোনো সভ্য সমাজে হতে পারে না। এরা আড়াল করবার চেষ্টা করছে এদের অপদার্থতা, এদের ব্যর্থতা। ফলে আমরা আমাদের রাজ্যের সম্মেলন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এ রাজ্যের ক্ষেত্রেও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, সমাজকে এই এত অপার দুর্নীতির মধ্যে ছেড়ে দিয়েছে, ওপর থেকে নিচ গোষ্ঠীদ্বন্দ্বে এ ওকে মারছে, কোনো বিশ্বাস আস্থা নিজেদের লোক নিজেদের ওপরে রাখতে পারছে না, জনগণকে এরা কিভাবে নিরাপত্তা দেবে, কিভাবে জনগণকে শান্তি দেওয়ার জায়গায় তারা যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন এত নগ্নভাবে একটা দলের স্থাবকতা করছে যা কোনো গণতান্ত্রিক পরিবেশে পরিসরে হতে পারে না, কিন্তু আমাদের রাজ্যে তাও তাই আছে। কাজেই এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এ রাজ্য বা দেশকে বাঁচাতে গেলে রাজ্যের প্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপি এই দুই শক্তিকে পরাস্ত করতেই হবে। তার ফলে এইটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে গৃহীত এ হলো তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ ভোট একত্রিত করবার উদ্যোগ আমাদের পার্টি আমরা গ্রহণ করব। লেফট তার শক্তিকে বাড়াতে হবে। এখন এই যে অবস্থাটা আজকে চলছে, বিশেষত পুলওয়ামার সন্ত্রাসবাদী হানার পরবর্তী সময়, এখন কোন লোক এ কথা বলছে না যে তুমি কেন কলকারখানা তৈরি করতে পারো না, কেন জিনিসপত্রের দাম তুমি বাড়াটা আটকাতে পারলে না, কেন কৃষকের আত্মহত্যা তুমি বন্ধ করতে পারলে না, কেন তুমি যাতে কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় তার ব্যবস্থা করলে না, কেন মিনিমাম ওয়েজ 18,000 টাকা হবে না, 60 বছরের উপরে এই মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষ কেন পেনশন পাবে না, জিএসটি ডিমনিটাইজেশনের মাধ্যমে যে কোটি কোটি মানুষের ক্ষতি হলো, কর্মচ্যুত হলো, সেই অবস্থার থেকে উত্তরণের ক্ষেত্রে সরকার সার্বিকভাবে ব্যর্থ কেন, কেন এত বেকারি এ রাজ্যের ক্ষেত্রে, এ দেশের ক্ষেত্রে। সিঙ্গুরের কারখানা বন্ধ করে দেওয়া হলো, যে উদ্যোগগুলো 2006-এর বামফ্রন্ট সরকারের আমলে নেওয়া হয়েছিল যে শিল্পগুলো হতে পারত, যেগুলোকে গলা টিপে মেরে দেওয়া হলো। পশ্চিমবাংলায় নতুন কোনো শিল্প কলকারখানা তৈরি করবার জায়গায় তো যাওয়া হলো না, একজন পাকোড়া ভাজার কথা বলছে তো একজন চপ ভাজার কথা বলছে, এর মধ্যে দিয়ে তো মানুষের সমস্যা সমাধানের, অল্প বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্মাণের কোনো জায়গা নেই। এই অপদার্থতাগুলো ব্যর্থতাগুলোকে ঢাকবার জন্য তারা সন্ত্রাসবাদী হানার তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার নির্লজ্জ জায়গায় গিয়ে উপস্থিত হলো। একদিকে হচ্ছে সেনা জওয়ানের মৃতদেহ তার সামনে রেখে সহানুভূতি, যা বিজেপির পক্ষে যেতে পারে, আরএসএস এর পক্ষে যেতে পারে, তার জন্য প্রচার উপস্থিত করা। আরেকদিকে হচ্ছে যে সেনার যে সাফল্য, সেই সাফল্যকে নিজের সাফল্য বলে বর্ণনা করা এবং যে উগ্র জাতীয়তা বা উগ্র দেশপ্রেমের আবহ তৈরি করা, সেটাকে ইকুয়েট করা হচ্ছে যে এই দেশপ্রেম মানে বিজেপি মানে মোদি, তার মানে জনগণ যদি দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক হয়, তাহলে বিজেপির সঙ্গে তাকে থাকতে হবে। এক অদ্ভুত ব্যাপার। আসলে এরা, এদের পূর্বসূরীরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন, গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে, এদের কাছে নাথুরাম গডসে হচ্ছে বীর, এদের কাছে বীর সাভারকার তারা হচ্ছে পূজনীয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এদের কোনো যোগ কোনো কালে ছিল না। আজকে দেশপ্রেমের পাঠ নিতে হবে এদের কাছ থেকে, কিন্তু আসলে ওরা এটাকে ব্যবহার করছে। মানুষ যত যুদ্ধ উন্মাদনার মধ্যে থাকবে আর তার সঙ্গে অন্তঃসলীলা ফুলগুর মতো বয়ে যাবে পোলারাইজেশন, সাম্প্রদায়িকতা, মানুষে মানুষে বিভাজন ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, এই আবহে তারা নির্বাচন করতে চায়। তার ফলে পশ্চিমবাংলার ক্ষেত্রে বা ভারতবর্ষের অন্যত্র আমরা বামপন্থীরা, আমাদের লক্ষ্য, আমাদের পার্টির লক্ষ্য যা, তা হলো বিজেপিকে হারাতে হবে গোটা দেশ জুড়ে, ওরা যাতে সরকার করতে না পারে তা দেখবার জন্য আমরা সর্বোচ্চ ভোট একত্রিত করবার যে উদ্যোগ আমাদের পক্ষ থেকে নেওয়ার আমরা তা করব। লেফট
তাকে স্ট্রেংথেন করা, এইটা করবার জন্য আমরা যতটা উদ্যোগ নেওয়ার দরকার আমরা তা নেব। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের লক্ষ্য এক, তৃণমূল এবং বিজেপি পরস্পরের পরিপূরক দুই শক্তি। তৃণমূল আছে তাই বিজেপি আছে, বিজেপি আছে তাই তৃণমূল আছে। ভোটের আগে রাম মন্দির প্রতিবার ব্যবহার হবে, ভোটের আগে এ রাজ্যে সারদা প্রতিবার ব্যবহার হবে, এগুলোর কোনোটাই নিষ্পত্তি এরা চায় না।